ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সুপ্রিম কোর্টে এস দু হাজার ষোলো মামলার কিন্তু একসাথে অনেকগুলি আইটেমের শুনানি হয়েছে যেমন আমরা জানি তিরিশ নম্বর আইটেমের টোটাল চারটে ছিল একচল্লিশে টোটাল ছটি ছিল একই রকম পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এগুলোতেও একাধিক থাকতে পারে এবং তার চিত্র আমরা এখানেও দেখতে পাচ্ছি দেখুন অনেকগুলি এসএলপি আজকে কিন্তু একসাথে উঠেছে আমরা দেখতে পাচ্ছি তবে এগুলি নিয়ে আজকে আমি বিশেষ আলোচনা করছি না যেহেতু আজকে সেই অর্থে শুনানি হয়নি তো তারপর শুনানিতে যে বক্তব্যটা রাখা হয়েছে আজকে জাজমেন্ট কপিতে আমি সেটা একটু শেয়ার করব দেখুন লিস্ট দি স্পেশাল লিভ টু মরো অর্থাৎ সাতই মে দু এবং সব থেকে যেটা ইতিবাচক দিক অ্যাজ দি ফার্স্ট আইটেম অন দি বোর্ড অর্থাৎ বোর্ডের প্রথম আইটেম হিসেবে রাখতে বলা হচ্ছে এই মামলাটিকে আগামী কালকে শুনানির জন্য অর্থাৎ একটা বিষয় নিশ্চিত করে বলা যায় যে শুনানির জন্য অনেকটা সময় কিন্তু পাওয়া যাবে এটা নিশ্চিত করি বলা যায় এটাই আজকের মেন আপডেট এর সাথে আরও একটি ছোট্ট কথা আছে সেটা হচ্ছে যে এর আগের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল দি ইন্টারিম অর্ডার পাস্ট অন দি আওয়ারলিয়ার অকেশন টু কন্টিনিউ টিল দি নেক্সট ডেট অফ লিস্টিং অর্থাৎ ওই যে হাইকোর্টের যে ডিরেকশান আট নম্বর ডিরেকশান যেটাকে স্টে দেওয়া হয়েছিল স্টে অর্ডার দেওয়া হয়েছিল সেই ইন্টারিম রিলিফটা আজকে পর্যন্ত ভ্যালিড ছিল ছয় মে দু সেটাকে কন্টিনিউ করা হলো টিল দি নেক্সট ডেট অফ লিস্টিং অর্থাৎ ওইটা বলবৎ রইল সোজা কথায় তো যাই হোক ওটা যেমন একদিকে রইল আর যেটা আমি বলতে চেষ্টা করছি আগামীকাল একদম শুরুতেই এক নম্বরে কিন্তু রাখতে বলা হয়েছে অর্থাৎ সময় অনেকটা থাকবে এবার আগামীকাল কি হয় সেদিকে আমাদের লক্ষ্য প্রত্যেকেরই থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ